ঘটনা শুরু ভারতে G20 সম্মেলনের সময়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিখ সম্প্রদায়ের খালিস্তান ইস্যুতে এক হাত নেয়ার পর, এর জেরে বাণিজ্য চুক্তি স্থগিত, কূটনৈতিক ও গোয়েন্দা বহিষ্কার, ভিসা নিষেধাজ্ঞা সহ আরো কত পদক্ষেপ। ভারতের উত্তরের রাজ্য পাঞ্জাবে 3,20,00,000 মতো মানুষ বাস করেন, যাদের অন্তত 60% শিখ সম্প্রদায়ের। পাঞ্জাবের পরই শিখদের সবচেয়ে বড় আবাস কানাডা। ভারত থেকে আলাদা হয়ে খালিস্তান নামে রাষ্ট্রের দাবি শিখ নেতাদের। এই দাবির প্রতি কানাডার পূর্ণ সমর্থনের কারণে বহু বছর ধরে ভারত ও কানাডার মধ্যে চলছে উত্তেজনা। এবার তা ফুলে ফেঁপে বড় আকারই ধারণ করল। একের পর এক শিখ নেতা কানাডায় খুন হওয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে বিভিন্ন প্রদেশে। জাস্টিন ট্রুডোর দাবি, ভারতীয় গোয়েন্দারাই এমন গুপ্ত হত্যা চালাচ্ছেন। দিন দিন পরিস্থিতি হচ্ছে ভয়াবহ। ইন্ডিয়া এবং কানাডার মধ্যে যে টেনশনটি বাড়ছে, আমি মনে করি দিস ইজ নট গোয়িং টু এন্ড ওয়েল। যেখানে ইন্ডিয়া এবং কানাডার একটা বিশাল ট্রেড মার্কেট রয়েছে, এন্ড দিস রিলেশন উইল ডেফিনেটলি বি হার্মড। এবং হাজার হাজার ইন্ডিয়ান স্টুডেন্টস যারা কানাডায় পড়তে এসেছেন, তাদের ডেফিনেটলি একটা এফেক্ট তো পড়বেই। দুই বড় দেশের এমন লড়াইয়ে অর্থনৈতিক সংকট আরো বাড়ার শঙ্কা প্রবল, যার ভুক্তভোগী বাংলাদেশিদেরও হতে হবে। গত কয়েক বছর যাবত রাশিয়ার ইউক্রেন যুদ্ধের কারণে যে সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়েছে, কানাডাতেও কিন্তু তার ব্যতিক্রম কিছুই না। এবং এই অর্থনৈতিক মন্দা থেকে কিভাবে উত্তরানো যায় কানাডার সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এরই মাঝে আবার ভারতের সাথে যে দ্বন্দ্বতার সৃষ্টি হলো, আমি যদি আমি মনে করি আর কি, এই দ্বন্দ্বতা যদি আরো বেশি তীব্র হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা কিন্তু অনেকটা সাফারার হব আমাদের দৈনন্দিন জীবন যাপনে। ভারতের বিভিন্ন পণ্যের উপর নির্ভরশীল কানাডা। অন্যদিকে ভারতের শিক্ষার্থীদের প্রথম পছন্দ উত্তর আমেরিকার বিদ্যাপীঠগুলো। এমন অবস্থায় পণ্য ও শিক্ষার্থী সংকট তৈরি হলে মূল্যস্ফীতির সূচক আরো ঊর্ধ্বমুখী হবে বলে মনে করছেন প্রবাসীরা। বিশ্ব অর্থনীতিতেও পড়বে বিরূপ প্রভাব। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।